হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হলো শুডগ, লিখেছেন ফিল নাইট, আমার খুব পছন্দের একটা আত্মজীবনী। আচ্ছা, আগেই বলে রাখি, এটা কিন্তু কোনো বই রিভিউ না, এটা একটা বই নিয়ে আলোচনা, যেই কারণে পুরো ভিডিওর মধ্যে অনেক জায়গায় অনেক স্পয়লার থাকলেও থাকতে পারে। আমাকে আপনি পরে দোষ দিবেন না যে আমি কেন স্পয়লার ওয়ার্নিং দেই নেই, এটা ছিল আপনার স্পয়লার ওয়ার্নিং। যেই কারণে আমার ফিল নাইটের শুডগ অনেক বেশি পছন্দ, এবং আমাকে যদি কেউ বলে আত্মজীবনীর একটা লিস্ট করতে বা ইভেন নন ফিকশন বিজনেস বুকেরও একটা লিস্ট করতে, আমি যেই কারণে শুডগকে একদম ওপরের দিকে রাখবো তার কারণ হলো, অনেকগুলো কারণ আছে বাট মেইন কারণ যদি আমি চিন্তা করি সেটা হলো, শুডগ যখন আপনি পড়বেন আপনার কখনো মনে হবে না যে আপনি একটা বিজনেস বুক পড়ছেন বা আপনি একটা নন ফিকশন পড়ছেন। বেশিরভাগ সময় আপনার মনে হবে যে আপনি একটা ফিকশন পড়ছেন, আপনি একটা জেকে রাউলিং পড়ছেন বা আপনি একটা হুমায়ুন আহমেদ পড়ছেন, যেই কারণে পুরো বই পড়ার এক্সপিরিয়েন্সটা অনেক সুখ পাঠ্য টাইপ হয়ে যায়। এবং এই কারণে অনেক বেশি মানুষ শুডগ পড়েছে, যারা হয়তো এমনিতে বিজনেস বুকস পড়তো না তারাও অনেকে শুডগস পড়েছে, কারণ বইটা পড়া অনেক সহজ। ফিল নাইট, যে নাইকির ফাউন্ডার এবং যে বইটা লিখেছে, সে বইয়ের শুরুর দিকে এক জায়গায় বলে ছোটোবেলায় তার ইচ্ছা ছিল যে সে সাংবাদিক হবে বা সে রাইটার হবে। এবং বইটা যখন আমি পড়া শুরু করেছি, একটু পড়ার পরে আমার এটাই মনে হয়েছে যে ও যদি রাইটার হতো, ও যদি সাংবাদিক হতো, তাহলে হয়তো ও ওই প্রফেশনেও অনেক ভালো করতে পারতো। যাই হোক, আমার কাছে বইয়ের হার্ড কপি নাই। সবাই যেটা করে যখন এরকম বই নিয়ে আলোচনা করে বা বইয়ের রিভিউ টিভিউ দেয়, তখন তারা এভাবে হার্ড কপিটা ধরে দেখায় যে এই বইটা আজকে আমরা রিভিউ করব। আমি বই পড়েছি আইপ্যাডে, যেইটাই আমি এখন বেশিরভাগ সময় আমি নন ফিকশন আসলে আইপ্যাডেই পড়ি। সো আমার এভাবে আইপ্যাড ধরে দেখানোটা একটু শো অফ টাইপ বা একটু খ্যাত টাইপ মনে হইতে পারে, যে ওরকম কাজ করবো আমি, এই জন্য করবো না। চলুন আমরা বইটা নিয়ে একটু আলাপ আলোচনা করার চেষ্টা করি। বইয়ে অনেকগুলো সুন্দর সুন্দর কোট আছে, তবে আমার তিনটা কোট খুবই পছন্দ, যে তিনটা কোট আমি লিখে রেখেছি। সেই তিনটা কোট হলো, ইন দ্য বিগিনার্স মাইন্ড দেয়ার আর মেনি পসিবিলিটিস বাট ইন অ্যান এক্সপার্টস মাইন্ড দেয়ার ইজ ওনলি আ ফিউ। এটা হলো প্রথম কোট। যে কোটটার মানে যদি আপনি চিন্তা করেন যে আপনি যদি বিগিনার হন, তাহলে আপনার মনে হবে আপনি অনেক কিছু করতে পারেন, জীবনে অনেক দিকে যেতে পারেন, বাট আপনি যখন এক্সপার্ট হবেন আস্তে আস্তে, তখন আপনি দেখবেন অত বেশি অপশানস আসলে নাই, মাত্র কয়েকটা অপশানস আছে। এবং আপনার এক্সপার্টিস দিয়ে, আপনার ব্রেন দিয়ে আপনার চিন্তা করতে হবে যে ওই ফিউ অপশনসগুলোর মধ্যে থেকে আপনি আসলে কোনটা চুজ করবেন। এটা ছিল কোট নাম্বার ওয়ান। কোট নাম্বার টু হলো, দ্য কাওয়ার্ডস নেভার স্টার্টেড অ্যান্ড দ্য উইক ডায়েড অ্যালং দ্য ওয়ে দ্যাট অনলি লিভস আস। এটা খুবই পাওয়ারফুল একটা কোট আমার মনে হয়েছে, যেটার মানে আবারও যদি আমি একটু তর্জমা করার চেষ্টা করি, কাওয়ার্ড যারা, কাপুরুষ যারা, তারা কখনো কিছু শুরুই করে না, আর যারা দুর্বল তারা শুরু করলেও শেষ পর্যন্ত যেতে পারে না, মাঝপথেই তারা মারা যায়। আপনি যদি এখন পর্যন্ত বেঁচে থাকেন এবং আপনি যদি কোনো একটা কিছু শুরু করে থাকেন, তার মানে আপনি কাওয়ার্ডও না, তার মানে আপনি দুর্বলও না। কাওয়ার্ড হলে তো আপনি শুরুই করতেন না, আর যদি আপনি দুর্বল হতেন তাহলে আপনি এতদিন বেঁচে থাকতেন, আপনি মরেই যেতেন। সো দ্যাট ওনলি লিভস আস, যদি আপনি কাওয়ার্ড না হন এবং উইক না হন, তাহলে দ্যাট ওনলি লিভস আস। খুবই পাওয়ারফুল আমার মনে হয়েছে, এবং এই কোডটা নিয়ে আমি ভিডিওর শেষেও আপনাদের আরও কিছু কথাবার্তা বলবো, বাট এখন না বলি। আর লাস্ট কোড যেটা, যে কোডটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি, ইউ মেজার ইউর সেলফ বাই দ্য পিপল হু মেজার দেমসেলভস বাই ইউ। অনেকেই চিন্তা করে যে আমি জীবনে ঠিক পথে যাচ্ছি নাকি বা আমি ঠিক কাজ করছি নাকি, এটা বোঝার উপায় কী? এটা বোঝার অনেক উপায় আছে। আপনার নিজের কিছু গোলস অবশ্যই আছে, যেইগুলো যদি আপনি হিট করতে পারেন তাহলে আপনি ধরে নেবেন যে হ্যাঁ, আমি ঠিক পথেই যাচ্ছি। 2021 সালে আমার প্ল্যান ছিল আমি একটা বাড়ি কিনবো, যদি আপনি ওই বাড়িটা কিনে থাকেন তাহলে 2021 সালে আপনি হয়তো আপনার গোল অনুযায়ী ঠিক পথে যাচ্ছেন। অ্যাকর্ডিং টু ফিল নাইট, নাইকির ফাউন্ডার যে বইটা লিখেছে, তার মতে ইউ মেজার ইউর সেলফ বাই দ্য পিপল হু মেজার দেমসেলভস বাই ইউ। সো আপনি নিজেকে তখনই বেসিক্যালি নিজেকে মেজার করার একটা ওনার পছন্দের পদ্ধতি হলো অন্যান্য মানুষদের মেজার করা, যারা তাদের লাইফকে আপনাকে ফলো করে সাজাচ্ছে, যেটা আমি বুঝেছি এই কোডটা থেকে। এবং যেটা আমার কাছে একটা ফ্যাসিনেটিং ওয়ে মনে হয়েছে যে হ্যাঁ, এইভাবেও আসলে চিন্তা করা যায় যে আমি জীবনে ঠিকঠাক মতো যাচ্ছি নাকি, ঠিক পথে আগাচ্ছি নাকি, বাই মেজারিং আদার পিপল, যারা আমাকে দেখে তাদের নিজের লাইফ মেজার করছে। তারা যদি ঠিকঠাক পথে যেতে থাকে, তারা যদি ঠিকঠাক কাজকর্ম করে থাকে, তার মানে হয়তো আমিও ঠিকঠাক কাজকর্ম করছি বা আমিও ঠিক পথে যাচ্ছি, কারণ আমাকে ফলো করেই তো তারা তাদের লাইফ সাজানোর চেষ্টা করছে। সো তাদেরটা যদি ঠিকঠাক মতো হয়, তার মানে হয়তো আমারও ঠিকঠাক মতো হচ্ছে সব কিছু। অ্যাথলেটিজম, দৌড়াদৌড়ি, এই ব্যাপারগুলো ফিল ছোটোবেলা থেকে অনেক পছন্দ করতো। ও স্কুল টিমের দৌড়বিদ ছিল এবং ও অরেগানে জন্ম, ওর প্ল্যান ছিল যে অরেগানকে রিপ্রেজেন্ট করে অলিম্পিকে যেয়ে দৌড়াবে, আমেরিকাকে রিপ্রেজেন্ট করবে। বাট ওর বয়স যখন 24 হয় তখন ও রিয়েলাইজ করে যে ও আসলে অত ভালো দৌড়বিদ না, ও কখনোই অলিম্পিক টিমে চান্স পাবে না। এবং এইটা ওর জন্য একটা শখ হিসেবে কাজ করে শুরুর দিকে। ও এবং ওর মা দুজনেই অনেক শকড হয়, বিকজ দুজনেই ছোটোবেলা থেকে প্ল্যান করেছে যে আমরা একসময় আমেরিকাকে রিপ্রেজেন্ট করবো, দৌড়াবো, দৌড়ানোটাই ক্যারিয়ার হবে, আমি একজন অ্যাথলেট হবো।
এবং যখন ও বুঝতে পারে যে ও আসলে অ্যাথলিট হইতে পারবে না, ওটা ছিল ওর জীবনের ফার্স্ট বড় শখগুলার একটা। এবং এটা নিয়ে ওরা কিছুদিন অনেক বেশি প্রোক্রাস্টিনেশন, হাবিজাবি, কষ্টের মধ্যে দিন কাটায়। ইভেনচুয়ালি ফিল একটা রিয়ালাইজেশন পায় মনের মধ্যে। সেই রিয়ালাইজেশনটা হইল, আমি হয়তো কখনো দৌড়াতে পারবো না, বাট দৌড়ানোর সময় আমি যদি দৌড়াতে পারতাম, আমি যদি অলিম্পিকে নিজের দেশকে, নিজের কাউন্টিকে রিপ্রেজেন্ট করতে পারতাম, তাহলে ওই দৌড়ানোর সময় আমার মনের মধ্যে যে ফিলটা আসতো, যে আনন্দটা আসতো, সেই আনন্দটা কি আমি অন্যান্য অন্য কোনো কাজ আছে নাকি যে কাজটা করে আমি ওই আনন্দটাকে এমুলেট করতে পারবো। এবং এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। আপনি যদি চিন্তা করেন যে পাহাড়ে উঠছে তারও অনেক আনন্দ লাগে, যে রকেট চালাচ্ছে তারও অনেক আনন্দ লাগে, দুইটা পুরোপুরি আলাদা প্রফেশন, বাট দুজনেরই আনন্দ লাগছে। তো আপনি হয়তো আপনার জীবনে যা করার ইচ্ছা ছিল, আমাদের সবারই জীবনে অনেক ইচ্ছা টিচ্ছা ছিল, আমি এই করবো ওই করবো, আমরা হয়তো ওগুলো করতে পারিনি তার অনেক কিছু, বাট সেকেন্ড বা থার্ড বা ফোর্থ অন্য কোনো প্রফেশন খুঁজে ওই সেম টাইপ আনন্দ ডিরাইভ করার কি কোনো উপায় আছে নাকি, এটা যদি আপনি একটু চিন্তা করেন, আপনি দেখবেন হয়তো এরকম আরও অনেক উপায় টুপায় আছে। সো ফিল ওই উপায় নিয়েই চিন্তাভাবনা করা শুরু করে যে আর কি করা যায় যাতে আমি দৌড়ালে যেরকম আনন্দ পাইতাম ওইরকম আনন্দই পাবো, যদিও আমি দৌড়াতে পারবো না, তাতেও আমার জীবনটা তাহলে একটু হ্যাপি জীবন হবে। ফিল কিন্তু স্ট্যামফোর্ডে পড়তো, ফিল আগামাগা কেউ না। এবং স্ট্যামফোর্ডে পড়ার সময় ও ওর বিজনেস ক্লাসে একবার ওদেরকে বলা হয় যে তোমরা একটা রিসার্চ পেপার লিখো আমেরিকায় কী ধরনের ব্যবসা ভালো করতে পারে এই বিষয়ক। তো যে কথা সেই কাজ। ফিল যেহেতু দৌড়াদৌড়ির ব্যাকগ্রাউন্ডের মানুষ, ও ঠিক করে যে ও জুতা নিয়ে একটা ব্যবসা দাঁড় করানোর চিন্তা করবে। ও লাইব্রেরিতে যায়, কঠিন রিসার্চ টিসার্চ করে এবং ইভেনচুয়ালি ও একটা পেপার লেখে, যে পেপারটার মূল বক্তব্যই হলো যে জাপান থেকে যদি জুতা ইম্পোর্ট করে আমেরিকায় বিক্রি করা হয় তাহলে সম্ভবত ওই জুতাগুলো অনেক বিক্রি হবে। এবং এর হাইপোথিসিসটার জাস্টিফিকেশন হলো ওই সময় জাপান থেকে ক্যামেরা আমেরিকায় অনেক ভালো বিক্রি হচ্ছিল, জাপানিজ ক্যামেরার একটা বেশ নাম ডাক ছিল। এবং ফিল মনে করেছিল বা এবং ফিল তার রিসার্চ পেপারেও লিখেছিল যে জাপানিজ ক্যামেরা যেহেতু আমেরিকা অনেক ভালো পারফর্ম করছে, ক্যামেরা তো সবার লাগে না, অন দ্য আদার হ্যান্ড জুতা মোটামুটি সবারই লাগে, সো জাপান থেকে যদি ভালো জুতা ইম্পোর্ট করে আনা যায় তাহলে আমেরিকান মার্কেটে ওইটা অনেক ভালো বিক্রি হবে। এই পেপারটা ক্লাসে বেশ ভালো পারফর্ম করে এবং ইভেনচুয়ালি স্ট্যামফোর্ড থেকে বের হয়ে চলে আসে। এটা কিন্তু জাস্ট ও ক্লাসে পার্টিসিপেট করার জন্য, ক্লাসের একটা প্রজেক্টের জন্য লিখেছিল। এখন পর্যন্ত ফিল রিয়েল লাইফে জুতার কোনো ব্যবসা দাঁড় করানোর জন্য কিছুই করে নাই। পড়াশোনা শেষ করার পরে ফিল কিন্তু ড্রপ আউট না, ফিল স্ট্যামফোর্ড শেষ করেছে এবং অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সেও ডিগ্রি নিয়েছে। শেষ করার পরে ফিলের বাবা ফিলকে বলে যে পড়াশোনা শেষ, খুব ভালো কথা, এখন একটা চাকরি খোঁজো। ফিল বলে যে চাকরি তো শুরু করবোই বাবা, তবে চাকরি শুরু করার আগে আমার প্ল্যান, আমি পুরো দুনিয়া দেখতে চাই একবার। ওই সময়ে, এটা অনেক অনেক আগের কথা, ওই সময় পুরো দুনিয়া দেখা ব্যাপারটা এরকম কমন নলেজ ছিল না, চাইলেই যে কোনো দেশে চলে যেতে পারতেন না। এবং এই ব্যাপারটা, ও যে পুরো দুনিয়া দেখতে চায়, এই ব্যাপারটা মোটামুটি ওর বাবা চিন্তা করে যে আসলেই ওকে পারমিশন দিব নাকি, ওকে টাকা দিব নাকি, ওর টাকাও তো লাগবে দেখার জন্য। এবং ইভেনচুয়ালি রাজি হয়, বলে যে ঠিক আছে তুমি পুরো দুনিয়া দেখে আসো, কিছুদিন ব্রেক নাও, 4-5 মাস 6 মাস, তারপরে তুমি যখন ফেরত আসবা পুরো দুনিয়া দেখে, তখন তুমি চাকরিতে জয়েন করো, কোনো সমস্যা নেই। এবং ফিল ওর বাবাকে যে জিনিসটা বলে না সেটা হলো, পুরো দুনিয়া দেখতে যাচ্ছে ঠিকই, পুরো দুনিয়ার ট্যুরের মধ্যে, ওয়ার্ল্ড ট্যুরের মধ্যে ও একবার জাপানেও যেতে চায়। এবং জাপান কেন যেতে চায়, তার কারণ জাপানে যেয়ে ও জুতার ফ্যাক্টরিগুলো ভিজিট করবে। এবং ও যে একটা পেপার লিখেছিল স্ট্যামফোর্ডে, ও দেখবে যে এই যে পেপারটা ও লিখেছিল, এই ব্যাপারটাকে কোনোভাবে রিয়েলিটিতে কনভার্ট করা যায় নাকি, আসলে এই জুতার ফ্যাক্টরিতে যেয়ে দেখি যে জুতা ইম্পোর্ট করা পসিবল নাকি। একটা ব্যবসার ব্যাপার আমি যেহেতু লিখেছি বিজনেস পেপারে, ওটা আসলে এই ফিজিক্যালি ট্রাই করে দেখা যায় নাকি, এটা ছিল ফিলের মাথার মধ্যে। এবং এই কারণে ও যখন প্যাকিং করছিল ওয়ার্ল্ড ট্যুরের জন্য, ও একটা স্যুটও নেয়, কারণ ওর মনে হয়েছিল যদি স্যুট পরে, ও তখনও ছোটো, মাত্র 24 বছর বয়স, এবং ও তখন ভেবেছিল যে যদি ও স্যুট পরে জুতার ফ্যাক্টরিতে যায় তাহলে জাপানে যে জুতার ফ্যাক্টরির লোকজন আছে তারা ওকে একটু বেশি দাম দিবে, একটা নাসিরউদ্দিন হোজ্জা টাইপ কাহিনী। শুট আপ বইটার তারপরের অনেকগুলো চ্যাপ্টার ফিলের ঘোরাঘুরি নিয়ে। ফিল অনেক জায়গা ঘুরেছে, কলকাতায় ঘুরতে যেয়ে কীভাবে ওর মরামরা অবস্থা হয়ে গিয়েছিল খাবার খেয়ে থেকে শুরু করে প্যারিসে যেয়েও কী করেছে, অন্যান্য অনেক 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 ফ্যাসিনেটিং গল্প। ও গল্পগুলো ডিটেলে আমি যাচ্ছি না, কারণ ওগুলো ঠিক সরাসরি বিজনেস রেলেভেন্ট না, বাট আপনারা যদি বইটা পড়েন আপনারা ওই ঘটনাগুলো জানতে পারবেন। একটা মজার ব্যাপার আমি জানিয়ে রাখি, ফিল একা যায় না ওয়ার্ল্ড ট্যুরে, ফিল ওর একটা বন্ধুকেও কনভিন্স করে ওয়ার্ল্ড ট্যুরে ওর সাথে যাওয়ার জন্য। এবং ওদের ফার্স্ট ডেস্টিনেশন অরিগান থেকে ওরা যায় হনুলুলুতে, এবং হনুলুলুতে যখন ওরা যায় ও ওর যে বন্ধুকে নিয়ে গিয়েছিল ওই বন্ধু হনুলুলুর একটা মেয়ের প্রেমে পড়ে যায়। এবং এই কারণে ওর বন্ধু ওকে বলে যে আমি হনুলুলুতেই আছি, আমি এখানেই থাকবো, আমি ওয়ার্ল্ড ট্যুর আর কন্টিনিউ করবো না। এটা কিন্তু ফার্স্ট ডেস্টিনেশন ছিল, প্রথম ডেস্টিনেশনে যেয়েও একটা মেয়েকে ভালোবেসে ফেলে এবং বলে যে আমি তোমার সাথে বাকি দুনিয়া ঘুরে দেখতে চাই না, আমি এখানেই থাকবো, তুমি তোমার বাকি দুনিয়া ঘুরো, কোনো সমস্যা নেই। এবং
ফার্স্ট ডেস্টিনেশনের পরের থেকে বাকি পুরা যে ওয়ার্ল্ড ট্যুর, ওই পুরাটা ফিলের কিন্তু একাই করতে হয়েছে। আচ্ছা, তো ফিল ওয়ার্ল্ড ট্যুর কন্টিনিউ করতে থাকে, ওর বন্ধু ওখানে থেকে যায় হোনোলুলুতে, এবং ওয়ার্ল্ড ট্যুর করতে করতে এক পর্যায়ে ফিল জাপানে এসে পৌঁছায়। জাপানে এসে অনেক কাহিনী হয়, অনেকগুলো জুতার ফ্যাক্টরিও ভিজিট করে, সবকটার কাহিনীতে আমরা না যাই। যে ফ্যাক্টরিটার সাথে ফাইনালি ওর ডিল হয় সেই ফ্যাক্টরিটার নাম হলো ওনিৎসুকা কর্পোরেশন, এবং এই ফ্যাক্টরিতেও যায়, স্যুট টুট পরে যায়, ফ্যাক্টরির মানুষই ইমপ্রেস হয়, ও জুতার প্রোডাকশন দেখে, দেখে ওর খুব ভালো লাগে, এবং ও ফ্যাক্টরিকে বলে যে আমি জুতা অর্ডার দিতে চাই। ফ্যাক্টরি ওকে জিজ্ঞেস করে যে খুব ভালো কথা, আপনি জুতো অর্ডার দিতে চান, একটা ফর্ম দেয়, দিয়ে বলে এখানে আপনার কোম্পানির নাম এবং আপনার কোম্পানির ঠিকানা লেখেন। কোম্পানির ঠিকানার জায়গায় ওর বাসার ঠিকানা লেখে, ওরিগানে ওর যে বাসা। কোম্পানির নামের জায়গায় ও কী লেখবে, ওর তো কোনো কোম্পানির নাম নেই, ও ওয়ার্ল্ড ট্যুরের মাঝখানে জাপানে একটু ঢু মারছে জুতা ফ্যাক্টরি দেখার জন্য, এবং আসলেই জুতা রিলেটেড কিছু করা যায় নাকি এটা দেখার জন্য, বাট ওর তো কোনো কোম্পানি নেই তখনও। বাট এটা আবার ফিল বলতেও চায় না যে আমার কোনো কোম্পানি নেই, কারণ তাহলে ওরা জুতা পাঠাবে নাকি পাঠাবে না, ভালো দাম পাওয়া যাবে নাকি যাবে না, এরকম অনেক ব্যাপার স্যাপার চলে আসে। তো শেষ পর্যন্ত ফিল ওইখানে দাঁড়ায়, অন দ্য স্পট ওর কোম্পানির একটা নাম ঠিক করে, কোম্পানির নাম হলো ব্লু রিবনস, এবং এই নামেই ফিলের প্রথম জুতার কোম্পানির ব্যবসা শুরু হয়, এবং এই নামটাই পরে ওরা অনেক দিন পর্যন্ত কন্টিনিউ করে। এই নামটা কীভাবে চেঞ্জ হয়ে নাইকি হয় এটা আমি আপনাদের একটু পরে বলবো, ওই গল্পটাও বেশ মজার। আচ্ছা, একটা ব্যাপার আমি বলতে ভুলে গিয়েছিলাম, ওনিৎসুকা কর্পোরেশন কিন্তু সেই কালের ইভ্যালি, ওরা ফিলকে বলে যে জুতার অর্ডার দিছো কোনো সমস্যা নেই, খুব ভালো ব্যাপার, এই জুতা আমেরিকায় পৌঁছাতে 6 মাসের মধ্যে লেগে যেতে পারে। ফিল শুনে একটু অবাক হয়, বাট ও কী করবে, ও ভাবে যে আমি তো নতুন, হয়তো এভাবেই হয় সব কিছু। ও আমেরিকা ফেরত চলে যায়, এবং আমেরিকা যেহেতু জুতার জন্য বসে থাকবে না, ও নর্মালি চাকরি খোঁজা শুরু করে এবং একটা চাকরি পেয়েও $500 পার মান্থ, একটা অ্যাকাউন্টিং রিলেটেড চাকরি, এবং ওই চাকরি শুরু করে দেয়। এই $500 পার মান্থ চাকরি করতে করতে একদিন হঠাৎ করে ফিলের কাছে একটা ফোন আসে, ফোন আসে কুরিয়ার কোম্পানি থেকে, এবং এই কুরিয়ার কোম্পানি বলে যে আপনার নামে একটা পার্সেল এসেছে জাপান থেকে। এখন ফিল তো জানে জাপান থেকে কিসের পার্সেল আসবে, ওই দিন লাঞ্চ টাইমেই ফিল অফিস থেকে বের হয়ে দৌড়ায় যায় পোস্ট অফিসে, ওর জুতা কালেক্ট করে, এবং জুতা কালেক্ট করে বক্সটা যখন ও খুলে অবাক হয়ে যায় দেখে যে 12 জোড়া খুব সুন্দর ওনিৎসুকা কর্পোরেশনের জুতা, যেই জুতা দিয়ে ব্লু রিবনস নামে একটা জুতার কোম্পানি শুরু হচ্ছে ওরিগানে। আচ্ছা, এখানে আমাদের নতুন একটা ক্যারেক্টারের সাথে পরিচিত হতে হবে, এতক্ষণ আমরা শুধু ফিলের গল্প শুনেছি, বাট এই নতুন ক্যারেক্টারটার নাম হলো বোয়ারম্যান। বোয়ারম্যান ছিল ফিলের স্কুলের দৌড়বিদ টিচার, সো অ্যাথলেটদের ট্রেনিং করানোর জন্য বোয়ারম্যান ছিল বিখ্যাত, এবং একটা মোটামুটি জনপ্রিয় কোচ ছিল, পরেও অলিম্পিক টিমেরও কোচ হয়, সে বিষয়ে আমরা পরে আসবো। তো এই বোয়ারম্যানকে ফিল অনেক রেসপেক্ট করতো, অনেক ভয়ও পেত, বাট ও জানতো যে বোয়ারম্যান জুতার বিষয়ে অনেক কিছু জানে, বোয়ারম্যান থেকে জুতার বিষয়ে আরও বেশি জানে, এইরকম মানুষ আমেরিকায় সেই সময় খুব কম ছিল। তো করে কি, 12 জোড়া জুতার স্যাম্পল এসেছে ওর কাছে, ও 12 জোড়া থেকে 2 জোড়া নিয়ে বোয়ারম্যানকে পাঠায়, পাঠায় বলে যে এই 2 জোড়া জুতার ব্যাপারে তোমার মতামতকে আমাকে জানাও, আমি একটা নতুন কোম্পানি শুরু করতেছি, শুরু করার আগে আমার কাছে 12 জোড়া স্যাম্পল এসেছে, আমি তোমাকে স্যাম্পলটা পাঠালাম জানার জন্য যে এই স্যাম্পলগুলো দিয়ে যদি আমি ব্যবসা শুরু করি এইরকম জুতা দিয়ে, তাহলে ওই জুতাগুলো ভালো করবে নাকি মার্কেটে। বোয়ারম্যান জুতা দেখে খুবই ইমপ্রেসড হয়, এবং বোয়ারম্যান ফিলকে বলে যে আমি তোমাকে $1500 দিব, তার বদলে তুমি আমাকে তোমার কোম্পানির 49% মালিকানা দাও, আমি তোমার সাথে পার্টনারশিপে যেতে আগ্রহী। ফিল কিন্তু বোয়ারম্যানকে অনেক ভয় পাইত, বাট তারপরে ও রাজি হয়, বিকজ ও জানতো যে বোয়ারম্যান দিন শেষে জুতার ব্যাপারে অনেক কিছু জানে, এবং ও এমন একজনের সাথে পার্টনারশিপে যেতে চেয়েছিল যে জুতার ব্যাপারে অনেক কিছু জানে। এবং আমি হাসছি তার কারণ বোয়ারম্যানকে নিয়ে একটা মজার গল্প আছে। আমি এখন রিসার্চ করার চেষ্টা করছি কীভাবে ব্যাকইয়ার্ডে গাছ টাছ লাগানো যায়, কারণ আমার ব্যাকইয়ার্ডে ঘাস ছাড়া আর কোনো গাছ নাই। বোয়ারম্যান লোকটা ছিল অনেক রাগি, এবং কীরকম রাগি ছিল এটার একটা উদাহরণ যদি আপনাদের আমি দেই, ও করেছিল কি, ওর বাসার সামনে একটা লেটার বক্স ছিল, এবং এই লেটার বক্সে যখন কোনো পোস্ট অফিসের কর্মকর্তা লেটার ডেলিভারি দিতে আসতো, অনেক সময় ওদের ট্রাকের ধাক্কা লাগতো, কারণ লেটার বক্সটা একটু বাইরের দিকে ছিল। তো বোয়ারম্যান কয়েকবার পোস্ট অফিসের লোকজনকে বলেছে যে আমার লেটার বক্সে তুমি ধাক্কা দিও না, আমার লেটার বক্স আস্তে আস্তে ভাগা হয়ে যাচ্ছে ট্রাকের বা গাড়ির ধাক্কা খেয়ে খেয়ে। তো ওরা কেউ শুনে নেই, প্রায় ধাক্কা লাগতো, এবং এই ধাক্কা লাগার ব্যাপারে বোয়ারম্যান এতই রেগে গিয়েছিল যে ও বোমা বানায়, এবং তারপরে ওর লেটার বক্সের নিচে বোমা ফিট করে, যেন পরের বার যখন ধাক্কা লাগে তখন ট্রাক একটা বিস্ফোরণ হয়, এবং এটাই হয়েছে। এবং তারপর থেকে পোস্ট অফিসের যারা ছিল সবাই খুব সতর্ক হয়ে গিয়েছিল যে বোয়ারম্যানের বাসার সামনে দিয়ে যখন ট্রাক চালাবো বা গাড়ি চালাবো, খুব মেক শিওর করতে হবে যেন ওর লেটার বক্সের ধারে কাছে আমরা না যাই। এই বোয়ারম্যান লোকটা বেশ 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 ইন্টারেস্টিং, এবং নাইকির প্রতি, নাইকি কোম্পানিটা দাঁড় করানোর প্রতি, ব্লু রিবনস দাঁড় করানোর প্রতি ওর যে অবদান, এবং স্পেশালি রিসার্চের দিক থেকে, জুতা রিসার্চের ব্যাপারে ওর যে অবদান, এটা কোনোভাবেই অস্বীকার করার কোনো উপায় নেই। যা হোক, 12 জোড়া জুতার মধ্যে 2 জোড়া জুতা তো বোয়ারম্যানকে স্যাম্পল হিসেবে দেওয়া হয়েছিল, আরেক জোড়া জুতা ফিলের মা ফিলের ব্যবসাকে সাপোর্ট দেওয়ার জন্য কিনে, বাকি থাকলো 9 জোড়া জুতা। এই 9 জোড়া জুতা নিয়ে ফিল ওরিগানের সব জুতার দোকানে যায়, যে বলে যে আমার কাছে এরকম জুতা আরও আসবে, জাপানে আমার পরিচিত সোর্স আছে, ওই সোর্সের কাছ থেকে আমি এরকম জুতা আরও যত লাগবে আনতে পারবো, তোমরা কিনবা নাকি। তো সব দোকান ওকে রিজেক্ট করে দেয়, তার কারণ তখন এইসব দোকানে অ্যাডিডাস এবং পুমা,
এই দুইটা কোম্পানির জয় জয়কার, ওরা কেউ এই ব্লু রিবনস নামে এই নতুন কোম্পানির জুতা কেউ চায় নাই। তো ফিল একদমই ডিসহার্টেন্ড হয় না, ও যেটা করে ও ঠিক করে যে বোয়ারম্যানের মতো আরও কারা কারা কোচ আছে ওই কোচদের কাছে সরাসরি যাওয়া যায় নাকি। বোয়ারম্যান যেহেতু একজন কোচ এবং বোয়ারম্যান যেহেতু এখন ফিলের পার্টনার এই কোম্পানিতে, ব্যাপারটা খুব সহজ, এক কোচ আরও অনেক কোচদের চিনে এবং এই কোচের থ্রুতে যদি যাওয়া যায় তাহলে রেফারেলের মাধ্যমে বিক্রি অনেক সহজ হবে। কারণ আপনি চিন্তা করেন, একটা অ্যাথলিটের কোচ যদি অ্যাথলেটকে বলে যে এরকম জুতা পরলে ভালো, তাহলে সব অ্যাথলেট ওরকম জুতাই পরতে যাবে, এটাই নর্মাল। এবং যে কথা সেই কাজ, বাকি দুই থেকে তিন দিনের মধ্যে ফিল সবকটা জুতা বিক্রি করে ফেলে এবং তারপর সাথে সাথেই ওর বাবার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আরও 1000 জোড়া জুতার অর্ডার করে সেই অনিৎসুকা কর্পোরেশনে। আচ্ছা, এরপর অনেকদিন সব কিছু ভালো ভালো চলছিল, তবে হঠাৎ একদিন খবর আসে যে অনিৎসুকা কর্পোরেশন আমেরিকান মার্কেটে আরেকটা কোম্পানির সাথে চুক্তি করতে যাচ্ছে যারা অনিৎসুকা কর্পোরেশনের জুতা আমেরিকান মার্কেটে বিক্রি করতে পারবে। এবং এটা স্পেসিফিক্যালি টাইগার শু নামে এক ধরনের জুতা ছিল, যে জুতাগুলো ফিলও বিক্রি করছিল আমেরিকান মার্কেটে অনিৎসুকা কর্পোরেশন থেকে ইম্পোর্ট করে। তো ফিল ব্যাপারটা শুনে বেশ শকড হয়ে যায়, কারণ মাত্র ব্লু রিবনস কোম্পানিটা গ্রো করা শুরু করেছে, মাত্র রেভিনিউ নাম্বার আসা শুরু করেছে এবং এখনই যদি আরেকটা কোম্পানি সেম জুতা বিক্রি শুরু করে তাহলে মানুষ ফিলের কাছ থেকে জুতা কেন কিনবে, তাই না? এবং ফিল এখনও ব্লু রিবনস বেশ ছোট কোম্পানি, শুধু দুইটা পার্টনার আর কেউ নাই। এমন অবস্থায় যদি আরেকটা কম্পিটিশন চলে আসে একই মার্কেটে, তাহলে এই জুতাগুলা নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে যাবে, যেটা ফিল একদমই চায় নাই। তো ফিল এই নিউজ পরের দিনই ঠিক করে যে ও আবার জাপান যাবে এবং জাপান যেয়ে অনিৎসুকা কর্পোরেশনের সাথে সরাসরি কথা বলবে একটা এক্সক্লুসিভিটি কন্ট্রাক্ট নেওয়ার জন্য। যে কথা সেই কাজ, ও জাপান চলে যায় এবং ওর পকেটে একটা বই ছিল যখন জাপানে যায়, যে বইটার নাম ছিল হাউ টু ডু বিজনেস উইথ জাপানিজ পিপল। এবং আপনার বুঝতে হবে এটা অনেক আগের কথা, তখন ইন্টারনেট টাইপ কিন জিনিসপত্র ছিল না এবং ওরিগানের একটা ছোট্ট ছেলের, তখনও অনেক ছোট আমাদের থেকে ছোট, ওই ছেলে জাপান যাবে, জাপান যে জাপানিজ ভাষায় বা দোভাষীর সাহায্য নিয়ে একটা কর্পোরেশনের সাথে কথাবার্তা বলে একটা এক্সক্লুসিভিটি ডিল নিয়ে আবার ফেরত আসবে, বেশ জটিল ব্যাপার ছিল। বাট ওটা সাকসেসফুলি করে, অনিৎসুকা কর্পোরেশন রাজি হয় ওকে এক্সক্লুসিভিটি কন্ট্রাক্ট দিতে এবং ডিল হয় যে আগামী এক বছর টাইগার শু অনিৎসুকার আমেরিকান মার্কেটে শুধু ব্লু রিবনস বেচতে পারবে, আর কেউ বেচতে পারবে না। আচ্ছা, এবারে জাপান যাওয়ার গল্পটা আমি বলতাম না, তবে গল্পটা আমি বলছি, তার কারণ হলো এবার যখন জাপান যায় ফিল এবং এই এক্সক্লুসিভিটি কন্ট্রাক্টটা করে, এটা করার পর ফিলের মনে হয় যে আচ্ছা আমি মাউন্ট ফুজিটা ঘুরে আসি। ফিল কিন্তু ট্রাভেলার টাইপ মানুষ, আমরা অলরেডি জানি, আমরা ভিডিওর শুরুতে দেখেছিলাম যে ফিল ওয়ার্ল্ড ট্রাভেল করতে বের হয়েছিল এবং পুরো বইয়ের মধ্যে দেখলেই আপনি বুঝবেন ও বিভিন্ন সময় বিভিন্ন জায়গার রেফারেন্স দেয়, যেটা দেখলে বোঝা যায় যে ওর ওয়ার্ল্ড ট্রাভেলে অনেক বেশি আগ্রহ। তো ফিল মাউন্ট ফুজি ট্রাভেল করতে যায়, পাহাড়ে উঠবে। তো পাহাড়ে উঠতে যেয়ে ওর সারা নামে একটা মেয়ের সাথে পরিচয় হয়। মাউন্ট ফুজিতে রাতে ট্রাভেল করতে হয়, রাতে পাহাড়ে ওঠাটা কেন জানি সহজ। তো সারার সাথে পরিচিত হয়, সারার সাথে সারার ভাইও ছিল, তিনজন মিলে ওরা পাহাড়ে উঠে আবার নেমে আসে এবং এই সারা পরবর্তীতে ফিলের গার্লফ্রেন্ড হয় এবং দুজনই তারপর আমেরিকায় ব্যাক করে এবং সারা ওরিগানেও আসে ফিলের ফ্যাক্টরি দেখতে, ফ্যাক্টরি মানে হলো ওর বাসার নিচের গোডাউন দেখতে। এবং ফিল বইয়ে খুব সুন্দর করে বর্ণনা করেছে ও সারাকে দেখলে ওর কীরকম ফিল হতো, ফিলের কীরকম ফিল হতো, সারাকে দেখলেও কীরকম অনুভূতি হতো, সারাকেও কেন এত পছন্দ করে ফেলেছে এবং সারাকে ওর একজোড়া জুতাও দেয় ব্লু রিবনসের, যেটা ব্লু রিবনস থেকে কাউকে প্রথম কোনো একটা গিফট দেয়া। এবং ইভেনচুয়ালি সারার সাথে ওর ব্রেকআপ হয়ে যায়, তার কারণ সারার বাবা জুতার কোনো ব্যবসায়ীর সাথে তার মেয়ে থাকবে এই ব্যাপারটা মানতে পারে নাই। বইয়ে সারাকে নিয়ে আর কোনো কথাবার্তা নাই, তবে আমার মাঝে মধ্যে জানতে ইচ্ছা করে যে আসলেই সারার বাবা পরে রিগ্রেট করেছে নাকি যে ফিল নাইটের মতো, যে পরবর্তীতে নাইকির ফাউন্ডার, এরকম একজনকে তার মেয়ে পছন্দ করেছিল, তাদের একটা সুন্দর সম্পর্ক ছিল এবং সে পরম্পরার জন্য এই সম্পর্কটা কন্টিনিউ করতে দেয় নাই। আচ্ছা, জুতা বিক্রির প্রেশার কিন্তু বাড়ছে, ফিল মাউন্ট ফুজি থেকে ফেরত আসে, সারার সাথে রিলেশন হয়, খুব ভালো কথা, সব কিছু করেও ফেরত আসে এবং কোম্পানির জুতার বিক্রি প্রতিনিয়তই বাড়ছে। ফিল যেটা করে ফেরত আসার পরে ফিলের বোনকে জিজ্ঞেস করে যে তুমি এই কোম্পানির জন্য কাজ করতে চাও নাকি, ব্লু রিবনসের এমপ্লয়ি হবে নাকি তুমি। ওর বোন রাজি হয়ে যায়, ওর বোন বলে আমাকে ঘন্টায় $1.5 দিতে হবে, ঘন্টায় $1.5 মানে হলো প্রায় 100 টাকার মতো দিতে হবে। এবং ফিল বলে কোনো সমস্যা নেই, আমি তোমাকে ঘন্টায় $1.5 দিব। এবং এই ফিলের বোন ফিলের প্রথম এমপ্লয়ি বা ব্লু রিবনসের প্রথম এমপ্লয়ি হিসেবে চাকরি শুরু করে। এর বেশ কিছুদিন পরে ফিল আরেকটা হায়ার করে, যে হায়ারটার নাম ছিল জনসন, সেও ফিলের ছোটবেলার বন্ধু। এই জনসনকে হায়ার করা হয় সেলসের জন্য, ফিল একা একা আর কোচদের কাছে যে জুতার সাপ্লাই দিতে পারছিল না, সো জনসনকে বলে যে তুমি একটা ভ্যান ম্যানেজ করো এবং তুমি এই ভ্যান নিয়ে ঘুরবা শহরে, সব কোচের কাছে যাবা, যে আমাদের জুতা দেখাবে এবং ওদেরকে বলবা আমাদের জুতা কেন ভালো, আমাদের জুতা তোমার কেন নেওয়া উচিত। জনসনের কাহিনীটা আমি বলছি, তার একটু কারণ আছে, কারণটা আমি পরেই বলি। আচ্ছা, রাগি বোয়ারম্যানের কথা মনে আছে আপনাদের? একটু আগে আমি বাইরে যেয়ে যার গল্প বলছিলাম আপনাদের, 49% মালিক ব্লু রিবনসের, বোয়ারম্যানের কাজ ছিল ও জুতা নিয়ে রিসার্চ করবে, যেই রিসার্চ পেপার পরে জাপানে পাঠানো হবে এবং অনিৎসুকা কর্পোরেশন ওই রিসার্চ অনুযায়ী জুতা বানায় আবার এক্সপোর্ট করবে, ব্লু রিবনস সেই জুতা পাবে এবং ব্লু রিবনস তারপর জুতা বেচবে, এই তো ডিল।
তো এই লোক বোয়ারম্যান এই কাজকর্ম করার পাশাপাশি একটা বই লিখে এবং এই বইয়ে ও বলে যে আপনি কোন জুতা পরে দৌড়াচ্ছেন এটা খুব একটা ম্যাটার করে না, দৌড়ানোটাই আসল, এক ধরনের জুতা পরে দৌড়াইলেই হয়। এবং এটা পর এটা যখন ও লেখে তখন ফিল আর ওর মধ্যে একটু মনোমালিন্য হয়, তার কারণ তুমি একটা কোম্পানির 49% মালিক, তুমি একটা বই লিখতেছো এবং বইটা অনেক বিক্রিও হয়, এবং এই বইয়ে তুমি বলতেছো যে আমার কোম্পানির জুতা তোমার পড়তে হবে না, তুমি এক কোম্পানির জুতা পড়লেই হয়, কোনো সমস্যা নেই। তো এটা নিয়ে দুজনের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়, বাট অত সিরিয়াস কিছু হয় না, খুব তাড়াতাড়ি আবার ঝগড়া মিটে যায়। ফিল আসলে বোয়ারম্যানকে অনেক রেসপেক্ট করতো, কারণ ফিল যখন স্কুলে ছিল বোয়ারম্যান তখন ওরও কোচ ছিল এবং টিচার স্টুডেন্ট টাইপ একটা সম্পর্ক ওদের মধ্যে আছে, যে সম্পর্ক শুরু থেকে শুরু করে একদম বোয়ারম্যানের মৃত্যু পর্যন্ত ছিল। স্পয়লার অ্যালার্ট, বোয়ারম্যান মারা যায় পরে, বোয়ারম্যান অলিম্পিকের কোচ হয় এবং ওখানে একটা টেরোরিস্ট অ্যাটাক হয়, যে টেরোরিস্ট অ্যাটাকের পরে তাকে বোয়ারম্যান মারা যায় না, বাট এটা ওকে মেন্টালি অনেক এফেক্ট করে এবং তারপরে কিছুদিন পর রিটায়ারমেন্টে চলে যায় এবং তার কিছুদিন পর বেচারা মারা যায়। তো যাই হোক, বোয়ারম্যান এক ধরনের জুতা ডিজাইন করে, যে জুতার নাম ওরা দেয় অ্যাজটেক, এবং এই জুতা যখন ওরা প্রোডাকশনে যাবে তার ঠিক কিছুদিন আগে ওদের কাছে অ্যাডিডাস থেকে একটা চিঠি আসে এবং অ্যাডিডাস ওদের বলে যে আমাদের কাছে অলরেডি অ্যাজটেক গোল্ড নামে একটা জুতা আছে, তোমরা যদি অ্যাজটেক নামের এই জুতা মার্কেটে ছাড়ো তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে মামলা করব। এটা ছিল প্রথম মামলার হুমকি ব্লু রিবনসের বিরুদ্ধে, এবং পরে ওদের অনেকগুলো লিগাল ব্যাটল হয়, অনেকগুলো ট্যাক্স ব্যাটল হয়, যেগুলোর বিস্তারিত আমি এখন আপনাদের বলবো না, কারণ তাহলে অনেক কিছু এক্সপ্লেইন করতে হবে, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। যাই হোক, এই ব্যাটলটা যখন হয় তখন ব্লু রিবনস বলে আমরা খুব ছোট কোম্পানি, অ্যাডিডাস অনেক বড় কোম্পানি, আমরা তোমাদের সাথে কোনো ব্যাটলে যেতে চাই না, আমরা আমাদের জুতার নাম চেঞ্জ করে ফেলতেছি ভাই, আমরা এখন থেকে আমাদের জুতাকে আর অ্যাজটেক বলবো না, আমরা আমাদের জুতাকে বলবো কর্টেজ। এর পরের দুই বছর বোয়ারম্যানের ডিজাইন করা এবং ওনিকসুকা কর্পোরেশনের প্রোডিউস করা এই কর্টেজ জুতা জনপ্রিয় হয়ে যায় বিশালভাবে, প্রায় পুরা আমেরিকা এই জুতার ব্যাপারে জেনে যায়, প্রত্যেক হাউস হোল্ড, প্রত্যেক অ্যাথলেটের কাছে এই কর্টেজ নামের জুতার নাম পৌঁছায় যায় এবং ওরা জুতা বিক্রি করে কুলাতে পারছিল না। আস্তে আস্তে ব্লু রিবনসের রেভিনিউ নাম্বার বাড়তে থাকে, ব্লু রিবনস জনপ্রিয় হওয়া শুরু করে, কিন্তু অবাক ব্যাপার হইল ব্লু রিবনসের রেভিনিউ নাম্বার বাড়লেও ব্লু রিবনসের কিন্তু প্রফিট বাড়তেছিল না, এবং প্রফিট এমনই আশঙ্কাজনক হারে বাড়ছিল না, কারণ যা রেভিনিউ আসছিল একে তো ডিলেইড রেভিনিউ। ডিলেইড রেভিনিউ কেন? কারণ আমি যখন জুতা আনছি, জুতা আমি বিক্রি করছি, বিক্রি হওয়ার পর আমি ক্যাশ পাচ্ছি, সেই ক্যাশ দিয়ে আমি জুতা আবার অর্ডার করছি, কিন্তু জুতা অর্ডার করছি তো জাপানে, জাপান থেকে জুতা আসতে আবার 6 মাস লাগছে, সো এই 6 মাস আমার কাছে জুতা নাই বিক্রি করার এবং ক্যাশ পাওয়ার, সো ওখানে একটু ঝামেলা ছিল এবং ব্যাঙ্কও লোন দিতে চাচ্ছিল না। আপনাদের বুঝতে হবে এটা সিলিকন ভ্যালির যে আমাদের সিলিকন ভ্যালি হাইপ তার আগের সময়, যখন আমাদের বিভিন্ন কোম্পানির এত যে লোন থাকবে, এত যে ডেট থাকবে এই ব্যাপারটাকে নর্মালি দেখা হতো না, সবসময় সবাই ভাবতো যে কোম্পানির প্রফিট হবে লায়াবিলিটি থেকে কম, লায়াবিলিটি যদি বেশি হয় বা লোন যদি বেশি হয়, গুড লোন ব্যাড লোন কিছু যা আসে না, যদি বেশি হয় এবং আপনার প্রফিট যদি কম হয় সেটাকে একটা খারাপ ব্যাপার হিসেবে দেখা হইতো। তো এই কারণে ব্লু রিবনস অত লোনও পাইতো না, কিছু লোন পেত বাট অত মানে আমি $1 মিলিয়ন লোন নিয়ে নিলাম এরকম ব্যাপার কখনো হতো না, যেই কারণে অবস্থা একসময় এত খারাপ হয়ে যায় যে ফিলের আবার একটা চাকরি নিতে হয় নিজের সার্ভাইভালের জন্য, কারণ ও বেতন নিচ্ছিল না ব্লু রিবনস থেকে। তো ফিল পোর্টল্যান্ড ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে চাকরি পায় এবং লেকচারার হিসেবে চাকরি শুরু করার পরে প্রথম দিনেই ওর ক্লাসে ও একটা মেয়েকে দেখে, যেই মেয়েটার নাম ছিল পেনেলোপে এবং ওর নাম ডাকছিল, এবং নাম ডাকার সময় ও আইডেন্টিফাই করার চেষ্টা করে যে এই নামের মেয়েটা আসলে কে বা ওই মেয়েটার আসলে নাম কি, যেটার বেশ কিছু কিউট মোমেন্টস আছে বইয়ের ভেতরে। এবং এই পেনেলোপেকে ও পরে চাকরি দেয় ব্লু রিবনসে ওদের বুক কিপিংয়ের জন্য, এবং ইভেনচুয়ালি ও পেনেলোপেকে বিয়ে করে বা পেনিকে বিয়ে করে, সংক্ষেপে পেনি বলে পেনেলোপেকে, এবং এদের দুজনের খুব সুন্দর একটা সংসার হয়। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, যদি এরকম একটা সিচুয়েশন থাকতো যে এই সিচুয়েশনে ফিলের কোনো চাকরি নেয়াই লাগতো না, ব্লু রিবনসের রেভিনিউ এবং প্রফিটের ইকুয়েশন যদি ওই রকম হইতো যে ফিলের একটা সেকেন্ড চাকরি নেওয়া লাগতেছেই না, সেই ক্ষেত্রে হয়তো পেনির সাথে সম্পর্ক হতো না, পেনিকেও কখনো দেখতো না এবং দুজনের এত সুন্দর একটা সম্পর্ক বা সংসার পরে হতো না। সো ইট কাইন্ড অফ এভরিথিং কাইন্ড অফ ওয়ার্কস আউট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। সো প্রেম ভালোবাসা তো ঠিকঠাক মতো চলছে, আমি একটু নিচে আসলাম ব্রেকফাস্টের জন্য এবং আমি ভাবলাম এখানেই নিচে ভিডিওটা রেকর্ড করে ফেলি। সো প্রেম ভালোবাসা চলছে এবং একই সময় ওনিৎসুকা কর্পোরেশনের সাথে ব্লু রিবনসের বিভিন্ন ঝামেলা হওয়া শুরু হয়। ঝামেলা কীরকম? অনেকগুলো ঝামেলাই আছে, তবে আমি যদি তিনটা ঝামেলা হাইলাইট করি, যে তিনটা ঝামেলা নিয়েই বইয়ে বেশিরভাগ সময় বলা হয়েছে। তার প্রথমটা হলো ডেলিভারি দিতে অনেক দেরি করা। এমনিতেই জাপান থেকে আমেরিকায় প্রোডাক্ট আসতে একটা সাপ্লাই চেনের ঝামেলার কারণে এমনিতেই দেরি হয়, বাট ওনিৎসুকা কর্পোরেশনের কেয়ারলেসনেসের কারণে 6 মাসের জায়গায় কখনো কখনো 1 বছর লেগে যেত, 8 মাস লেগে যেত, এবং
ওরা কখনো ফ্যাক্সের ঠিক মতো রিপ্লাই দিত না, সব মিলে একটা হজবরল অবস্থা ছিল ডেলিভারির ক্ষেত্রে। সেকেন্ড প্রবলেম হলো যেরকম জুতার ডিজাইন চেত ব্লু রিবনস, সো বোয়ারম্যান যেরকম জুতার ডিজাইন করতো, ওরা যেরকম জুতার ডিজাইন করে পাঠাতো ওনিৎসুকা কর্পোরেশনকে, ওনিৎসুকা কর্পোরেশন দেখা যেত ওই ডিজাইনটা সিরিয়াসলি না নিয়ে নিজেদের মতো করে ডিজাইন করে জুতা পাঠিয়ে দিচ্ছে। এটা ছিল সেকেন্ড সমস্যা। এবং থার্ড সমস্যা হলো ওনিৎসুকা কর্পোরেশন যেই প্রবলেমটা আগেও একবার করেছিলাম, আপনাদের ভিডিওর আগে বলেছিলাম যে ওরা অন্যান্য আরেকটা আরও কোম্পানির সাথে কাজ করা শুরু করে দিতে চেয়েছিল আগে একবার, তারপরে ফিল জাপান যায় এবং একটা এক্সক্লুসিভিটি কন্ট্রাক্ট সাইন করে, ওই প্রবলেম আবার হওয়া শুরু হয়। ওনিৎসুকা কর্পোরেশন ব্লু রিবনস ছাড়াও আরও অনেকগুলো কোম্পানির সাথে কাজ করা শুরু করে ওই একই সময়ে। তো এই প্রবলেমগুলোর কারণে ব্লু রিবনস ঠিক করে বা ফিল নাইট এবং ওর টিম ঠিক করে যে আচ্ছা ঠিক আছে, অনেকদিন তো ওনিৎসুকা কর্পোরেশনের সাথে কাজ করলাম, এখন আমরা এক কাজ করি, আমরা দেখি অন্য কোনো ফ্যাক্টরির সাথে কাজ করা যায় নাকি। সো অনেক রিসার্চ করে এবং শেষ পর্যন্ত মেক্সিকোর একটা ফ্যাক্টরি পায় যাদেরকে দেখে ওদের মনে হয় যে না, এরা আমরা যেরকম জুতা বানাতে চাই ওরকম জুতা প্রোডিউস করতে পারবে, কোনো সমস্যা হবে না। এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো ওনিৎসুকা কর্পোরেশন যেরকম এক্সক্লুসিভিটি কন্ট্রাক্ট সাইন করেছিল সেরকম ব্লু রিবনসও কিন্তু এক্সক্লুসিভিটি কন্ট্রাক্ট সাইন করেছিল। মানে হলো ওরা ওনিৎসুকা কর্পোরেশন ছাড়া অন্য কাউকে দিয়ে ওদের জুতা প্রোডিউস করাতে পারবে না। সো এখানে একটা কন্ট্রাক্টের ভায়োলেশন হয় এবং এই ভায়োলেশনটা ছিল একটা বড় ভায়োলেশন, যেটার কারণে জাপানেও মামলা হয়, আমেরিকায়ও মামলা হয়। এবং যখন মামলা হয় তখন ফিল মোটামুটি শিওর ছিল যে জাপানের মামলায় কখনোই ওরা জিততে পারবে না, কারণ ওনিৎসুকা কর্পোরেশন একটা জাপানিজ কোম্পানি। একটা আমেরিকান কোম্পানির বিরুদ্ধে যখন জাপানে মামলা হয় ওই রকম সময়, তখন জাপানের ওই মামলা আমেরিকান কোম্পানিটা জিতবে এই চান্স বেশ কম। তবে আমেরিকাও একই সময় একটা মামলা হয় এবং এইটা নিয়ে বিশাল একটা লিগাল ব্যাটেলের কিছু ফ্যাসিনেটিং চ্যাপ্টার্স আছে, কিভাবে লয়ার হায়ার করা হয়, লয়ার হায়ার করার টাকা ছিল না, কীরকম ঝামেলাগুলো হয় এবং ইভেনচুয়ালি কীভাবে ফিল নাইট এবং ব্লু রিবনস এই ব্যাটেলটা জিতে, যাতে করে ওদের একটা ছোট ফাইন দিতে হয় বাট ইভেনচুয়ালি তেমন বড় কিছু হয় না, ওরা জিতে যায়। এই ব্যাপারটা আমি ভিডিওতে বলছি না, কারণ তাহলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে। তবে আমি আপনারা যারা বই পড়ছেন আমি রেকমেন্ড করবো ওই পার্টটা খুব মনোযোগ দিয়ে পড়তে, আমার ধারণা আপনারা মজা পাবেন। তো নতুন মেক্সিকোতে যখন জুতা প্রোডাকশন শুরু হয় তখন ফিল ভাবা শুরু করে যে এই নতুন জুতাগুলোর নাম কী দেওয়া যায়। এখন যেহেতু আর আমাদের ওনিৎসুকা কর্পোরেশনের সাথে সম্পর্ক নাই, ওদের জুতাই এখন আর আমরা বেচতেছি না, এখন আমরা নিজেদের জুতা নিজেরা বেচবো, এই জুতাগুলোর তো নাম দিতে হবে তাই না? কর্টেজ জুতার বিক্রির দিন শেষ, এখন আমাদের নিজেদের জুতা বেচবো আমরা, খুব ভালো কথা। এবং এটা নিয়ে যখন ওরা কোম্পানির ভিতর আলাপ আলোচনা করছিল তখন কয়েকজন বলে বসে যে আচ্ছা আমাদের সাপ্লায়ার বদলায় গেছে, এখন আর আমরা জাপান থেকে জুতা ইম্পোর্ট করবো না, এখন আমরা নিজেদের জুতা বেচবো, আমাদের জুতার নাম বদলায় যাচ্ছে, হাউ অ্যাবাউট আমরা আমাদের কোম্পানির নামও ব্লু রিবনস থেকে চেঞ্জ করে ফেলি। ব্লু রিবনস নামটা খুব সুন্দর এবং এই নামটা নিয়ে আমরা অনেক দূর এসেছি, বাট ব্লু রিবনস থেকে কীরকম একটা ফিল আসে না। সো কোম্পানির জন্য একটা নতুন নাম ভাবলে কেমন হয়? মনে আছে অনেকক্ষণ আগে আমি আপনাদের ভিডিও শুরুর দিকে বলেছিলাম যে বোনকে যখন হায়ার করে ফিল, তার কিছুদিন পরেই ফিল নিজের একটা স্কুল ফ্রেন্ডকে হায়ার করে, জনসন নাম, যাকে সেলসের কাজের জন্য মূলত নিয়োগ দেওয়া হয়। এবং এই জনসন ফিলকে বলে যে ও স্বপ্নে একটা নাম পেয়েছে, যে নামটা হলো নাইকি। নাইকি হলো সাফল্যের গ্রিক দেবতা এবং এই নাইকি নামটা NIKE, এই নামটা যখন প্রথমে প্রপোজ করা হয় তখন ফিল বুঝে না যে এটার মানে কি, এটা কি লাইক, এটা কি মাইক, এটার মানে আসলে কি। এবং এই যে কনফিউশন, এই কনফিউশনের কারণে সবাই মিলে ডিসাইড করে যে নাইকি নামটা NIKE এটা কখনো স্মল লেটারে লেখা হবে না, সবসময় বড় অক্ষরে লেখা হবে ক্যাপস লক অন করে, কারণ আদারওয়াইজ মানুষ কনফিউজ হয়ে যাবে আসলে এটা কি। এটা ওই সময়ের কথা, এখন আর কেউ কনফিউজ হয় না, এখন সবাই জানে নাইকি মানে কি। বাট ফিল যখন নাইকির নামটা ঠিক করছিল এবং ব্লু রিবনস থেকে যখন ওরা নাম চেঞ্জ করে নাইকি বানাচ্ছিল, তখন তো ওরা জানতো না যে নাইকি এত বড় একটা রেভলিউশন হয়ে যাবে, যে কারণে ওরা তখন ঠিক করেছিল যে আমরা সবসময় এটাকে ক্যাপস লকে লিখবো, আমরা সবসময় এটাকে বড় অক্ষরে লিখবো, যেন কখনো মানুষের বুঝতে কোনো কনফিউশন না থাকে। এই তো শুরু হলো একটা বিলিয়ন ডলার কোম্পানির যাত্রা, যে কোম্পানির নাম নাইকি কর্পোরেশন। এরপর আরও অনেক কিছু হয়, বইটা খুবই ইন্টারেস্টিং। এবং ফিল কখনোই সেরকম মার্কেটিংয়ের বড় ফ্যান ছিল না, যখন অ্যাডিডাস পুমা টাইপ কোম্পানি মার্কেটিংয়ে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছিল তখন নাইকি পুরোপুরি ফোকাস করেছিল ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের ওপরে। এবং তখনও সোশ্যাল মিডিয়া আসেনি, এটা ছিল অ্যানালগ ইনফ্লুয়েন্সার মার্কেটিং, মানে অলিম্পিকে যারা খেলছে তাদের কাছে যে বলা যায় তুমি কি আমার জুতা পরে দৌড়াবা নাকি, তাদের কোচদের বলা যায় আমাদের জুতাটা ট্রাই করে দেখো, এই জুতা পরে যদি তোমার রানাররা দৌড়ায় তাহলে ওরা ভালো করবে, এরকম সম্ভাবনা অনেক বেশি। ওরকম অ্যানালগ মার্কেটিংয়ের ওপরে ফিল অনেক বেশি ভরসা করতো, ওর মতে মার্কেটিং টিভিতে বা রেডিও বা নিউজ পেপারে অত বেশি এফেক্টিভ ছিল না। আস্তে আস্তে ফিলের মন পরে চেঞ্জ হয় এবং ইভেনচুয়ালি ওরাও অনেক রেগুলার মার্কেটিং করা শুরু করে, বাট এটা অনেক আগের কথা বলছি, শুরুর দিকে ওরা ওয়ার্ড অফ মাউথ ছাড়া অন্য কোনো ধরনের মার্কেটিং করতো না। বইতে অনেক মজার মজার গল্প আছে, আমি সবকটা গল্প অবশ্যই আপনাদের বলতে পারবো না, তবে একটা গল্প বলার লোভ সামলাতে পারছি না। একসময় নাইকির অনেক খারাপ একটা অবস্থা আসে, যখন নাইকি টিকবে নাকি টিকবে না, নাইকি পরের ব্যাচ অর্ডার করতে পারবে নাকি পারবে না, এবং ব্যাংক লোন পরিশোধ করতে পারবে নাকি পারবে না, এটা নিয়ে বিশাল ঝামেলা হয়ে যায়, এক ধরনের ব্যাংক রাপসির পর্যায়েই চলে যায়। ওই সময়ে
ফিল ওর সব বন্ধুবান্ধবের কাছ থেকে ওর বাসা মর্টগেজ রাখে এবং ওর সব বন্ধুবান্ধবের কাছ থেকে টাকা লোন নেওয়ার চেষ্টা করে, ধার নেওয়ার চেষ্টা করে। এবং এই ধার নিতে নিতে একটা পর্যায়ে নাইকিতে একজন চাকরি করতো, নাম ছিল উডেল। ওই উডেল এসে ফিলকে বলে যে আচ্ছা, আমার বাবা মার কাছে তোমার জন্য কিছু টাকা আছে, তুমি যদি রাত্রেবেলা আমাদের বাসায় আসো আমরা তোমাকে কিছু টাকা দিয়ে হেল্প করতে চাই। তো ফিল বইয়ে লেখে যে ওর খুব কষ্ট হয় ওই বাসায় যেতে, বিকজ ও জানে যে উডেলরা অত সচ্ছল পরিবারের মানুষ না, উডেলরা বেশ গরিব পরিবারের মানুষ এবং ব্যাপারটা আসলে উল্টা হওয়ার কথা। উডেল কাজ করে নাইকিতে, সো ফিলের টাকা দেওয়া উচিত উডেলকে বেতন হিসেবে। তা না করে ফিল উল্টা রাত্রেবেলা ওদের বাসায় যাচ্ছে ওদের কাছ থেকে টাকা আনতে, এবং ফিল উডেলের বাবা মার কাছ থেকে $5,000 ধার নেয়। এবং উডেলের বাবা মাই আসলে ফিলকে দেয়, এবং ফিল জিজ্ঞেস করে যে আচ্ছা, তোমরা তোমার ছেলের যেখানে তোমার ছেলে যে কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানিকে তোমরা টাকা ধার দিচ্ছ কেন? এবং উডেলের বাবা মা বলে যে আমার ছেলে যেখানে চাকরি করে ওই কোম্পানিকেই যদি আমি বিশ্বাস করতে না পারি তাহলে আমার বেঁচে থেকে আসলে কী লাভ। এই কাহিনীটা ইন্টারেস্টিং, তার কারণ ওই যে $5,000 ধার দেয়, $5,000 ধার দেয় উডেলের বাবা মা নাইকি কর্পোরেশনকে, নাইকি যখন পাবলিক কোম্পানি হয়ে যায় ওই $5,000 $1,000,000 হয়ে যায় সাথে সাথে, এবং পরবর্তীতে ওই $5,000 দাম আরও অনেক বাড়ে। এবং ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং যে ওরা বিশ্বাস করে $5,000 দিয়েছিল, এবং নাইকি যখন পাবলিক কোম্পানি হয়ে যায়, নাইকি এবং অ্যাপল দুইটা একই সপ্তাহে পাবলিক কোম্পানি হয়, দুইটা একই সপ্তাহে স্টক মার্কেটে প্রবেশ করে, এবং উডেলের প্যারেন্টসের ওই $5,000 কীভাবে $1,000,000 হয়ে যায়, একদম এইভাবে ওরা বড়লোক হয়ে যায় কিছু বোঝার আগেই। এই তো কোম্পানি তারপর ঠিকঠাক মতো চলছিল, আর কোনো ঝামেলা ছিল না। ফিল এবং পেনি, আপনাদের মনে আছে পেনিকে, ওদের সুন্দর দুইটা বাচ্চা হয়, এবং একটা দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা সাগরে ডুবে মারা যায় ডাইভিং করার সময়। এবং ওই পার্টটা বইয়ে ফিল যখন লিখেছে, আপনি পড়লে বুঝতে পারবেন যে ফিলের কীরকম কষ্ট হয়েছে ব্যাপারটা লিখতে। ও লিখেছে যে যখন ও ছোটোবেলায় দৌড়াতো, ওর ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল তো দৌড়বিদ হবে, যখন ও দৌড়াতো তখন লাস্টের ল্যাপগুলো যখন নিত তখন বডির কেমন কষ্ট হতো নিঃশ্বাস নিতে। আপনারা যারা দৌড়িয়েছেন বা জোরে হেঁটেছেন আপনারা সবাই জানেন অনুভূতিটা কেমন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বডিতে এনাফ অক্সিজেন ঢুকছে না। ওই কষ্টটা ফিল অনেক এনজয় করতো, ওর মনে হতো হ্যাঁ ও কিছু একটা অ্যাচিভ করছে। এবং ব্যাপারটা নিয়তির বেশ একটা অদ্ভুত খেলা যে ওর ছেলে সাগরে ডাইভিং করার সময় ডুবে অক্সিজেনের অভাবেই মারা গিয়েছে। এবং ও বইয়ে এটা এভাবেই বলেছে যে যেই অক্সিজেনের অভাবের ব্যাপারটা ও এত এনজয় করতো, ওর ছেলে ওই ও যেই ব্যাপারটা এনজয় করতো ওই ব্যাপারটাকেই কষ্ট হিসেবে নিয়ে মারা গিয়েছে, যেটা নিয়তি ছাড়া আর কিছুই বলা যায় না। ফিল এখন আর নাইকির সিইও নাই, ও এখন নাইকির প্রেসিডেন্ট, ওর এখন প্রতিদিন অফিসে যাওয়ার কোনো দরকার নেই। তারপরে ও প্রায় প্রতিদিন অফিসে যায় এবং অফিসে যেয়ে বিল্ডিংগুলোর দিকে তাকায়, কোনো একটা বিল্ডিংয়ের নাম বোয়ারম্যান বিল্ডিং, আরেকটা জায়গার নাম হয়তো জনসন রোড, এইসবগুলোও দেখে এবং পুরনো দিনের কথা মনে করার চেষ্টা করে, ভাবার চেষ্টা করে যে ওরিগানের ছোট্ট একটা ছেলে যে জানতোই না সে কী করবে, সে একবার টিচার হইলো, আরেকবার অ্যাকাউন্টিং ফার্মে জয়েন করলো, আরেকবার হনুলুলুতে চলে গেল বন্ধুকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে, সেই লোক কীভাবে ব্লু রিবনস বানালো এবং তারপর ব্লু রিবনসের নাম চেঞ্জ করে নাইকি হলো, এবং নাইকি কীভাবে ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় কোম্পানিগুলোর এবং সবচেয়ে স্ট্রংগেস্ট ব্র্যান্ডগুলোর একটা হয়ে গেল, ব্যাপারটা ভাবে ফিল। এবং ভাবতে ভাবতেই ফিল ওই ক্যাম্পাসে ঘোরাঘুরি করে, এটাই ওর কাজ, এবং এটা করতেই নাকি ও অনেক বেশি মজা পায়।